বিএনপি বাংলাদেশে ডামি বিরোধী দল মন্তব্য কাদেরের সৎ ব্যবসায়ীদের প্রণোদনা অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রোজার আগেই চোখ রাঙাচ্ছে ছোলা ডাল সবজি চালে অস্বস্তি তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহের আওতা বাড়তে পারে সংসদের এই অধিবেশনে পাশ হবে শ্রম আইন জানিয়েছেন আইনমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম বিকেল চারটা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসলিমা দিথি রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং এবারে চলে যাচ্ছি পুরো খবরে বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি দেশে ব্যবসা বান্ধব ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার ক্ষেত্রে বাণিজ্য সহজীকরণ গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে আমি আনন্দিত যে বাণিজ্য সহজীকরণের জন্য বাংলাদেশ কাস্টমস আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে তাছাড়া আমি জানি কাস্টমসের আধুনিকায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ঐকান্তিকভাবে কাজ করছে কাস্টমসের কার্যক্রমকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অটোমেটেড করার কোনো বিকল্প নেই আধুনিক প্রযুক্তি যেমন বিগ ডেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন ইত্যাদি কাস্টমস কার্যক্রমে ব্যবহারের পদক্ষেপ নেওয়া জরুরি আমি আশা করি এ সকল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ কাস্টমস রোজা আসতে এখনো বাকি দেড় মাসের বেশি সময় তবে এখনই বাজারে দাম বাড়ার তালিকায় সবার উপরে রোজায় বেশি প্রয়োজন হয় এমন পণ্যের বাজারে এখন ছোলা ডাল ভোজ্য তেল চিনি আদা রসুন ও পেঁয়াজের দাম বাড়ছে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র ক্রেতারা বলছেন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ী চক্র পুরনো ছক কাজে লাগাচ্ছে রমজান নির্ভর পণ্যের দাম তারা আগেই বাড়িয়ে নিচ্ছে তাতে রমজানে নতুন করে দাম বাড়ানোর প্রয়োজন হয় না একই সঙ্গে দীর্ঘ সময় ভোক্তার পকেট কেটে অতিরিক্ত মুনাফা করা যায় এদিকে বাজারে চালসহ সব ধরনের সবজি ও অন্যান্য বেশ কিছু খাদ্যপণ্য বাড়তি দামে বিক্রি হচ্ছে নির্বাচনের পরে প্রতি কেজি চালের দাম ৬ টাকা পর্যন্ত বেড়েছিল সর্বনিম্ন তাপমাত্রা দেশের বেশিরভাগ স্থানে কমে গেছে এতে বেড়েছে শৈত্যপ্রবাহের আওতা আজ শুক্রবার রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এতে শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এটি চলতি মৌসুমের সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এ সময় সবচেয়ে বেশি 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে হাতিয়ায় ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ 50,000 বার অটো ইগনিশন 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী রেল স্টেশনে কর্মরত অসাধু কর্মচারী সহজ ডট কমের অসাধু কর্মকর্তা সার্ভার রুম ও আইটি সদস্যদের সহযোগিতায় ট্রেনের টিকিট কালোবাজারি করত কয়েকটি চক্র এছাড়া সংরক্ষণ করা জনসাধারণের এনআইডি তথ্য ব্যবহার করে এমনকি সার্ভার ডাউন করে অনলাইনে টিকিট সংগ্রহ করত এসব চক্র সারা দেশে ট্রেনের টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূল হোতাসহ 14 জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব দিন এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 1,244টি আসনের টিকিট 14টি মোবাইল ফোন এবং টিকিট বিক্রির নগদ 20,000 টাকা
শুক্রবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বিএনপিকে বাংলাদেশের ডামি বিরোধী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার ধানমন্ডির 32 নম্বরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই মুহূর্তে আর কোনো আশা নেই, নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই, নির্বাচনে তো শেষ, নির্বাচন করেনি, কত বড় ভুল করেছে, অচিরেই তারা সেটা টের পাবে। কালো পতাকা তো শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে যে আমরা পরাজয় বরণ করেছি। আন্দোলন চলে না, চালান, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি রোজগারে গরিব মানুষকে বাধা দেবেন, আন্দোলনের নামে হরতাল অবরোধ, ট্রেনে আগুন, বাসে আগুন, অগ্নিসন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা। সংসদের এই অধিবেশনে শ্রম আইন পাশ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের তিনি কথা বলেন। ডক্টর ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে, মার্কিন 12 সিনেটরদের এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, আমি যতটুকু জানি এবং মামলার কাগজপত্র দেখেছি এতটুকু বলতে পারবো বিচারিক আদালতে সুষ্ঠুভাবে ধারা অনুযায়ী বিচার হয়েছে, এর চেয়ে বেশি কিছু বলবো না। যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয়ই আপিল করবেন, সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা চাই না। মন্ত্রী বলেন, যারা দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব, উদ্যোগ যেটা আছে সেটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করব। কিশোরগঞ্জে দীর্ঘদিন পরে বাধাহীন মিছিল করেছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সংসদ বাতিল, কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। শুক্রবার বেলা 11:30 পৌরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রথখোলা মাঠে শেষ হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত আছি। গত 7ই জানুয়ারি সরকার অবৈধভাবে একটি পিঠাবাগার নির্বাচন করেছে যা বাংলাদেশের জনগণ বয়কট করেছে। তারই প্রতিবাদ স্বরূপ আমাদের কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের কালো পতাকা দিবস। আমরা কালো পতাকা দিবসের মাধ্যমে অহিংস আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে সজাগ এবং প্রমাণ করতে চাই যে অবৈধ নির্বাচন আমরা মানি না, এই সরকার আমরা মানি না। তার র্যালির অংশ বিশেষে আজকে আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সকল নেতৃবৃন্দ আজকে আমাদের কালো পতাকা প্রদর্শন করব। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।